বিজেপি ডাকা 12 ঘন্টার এই বন্ধের জেরে এই বন্ধ সফল করতে এসে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে পুলিশের হাতে আটক হয়েছেন একাধিক বিজেপি কর্মী। মধ্যমগ্রামে আটক একাধিক বিজেপি কর্মী সমর্থক। মধ্যমগ্রাম চৌমাথার 34 নম্বর জাতীয় সড়কে বিজেপি অবরোধ করতে এলে পুলিশ জোরপূর্বক বিজেপির অবরোধ তুলে দেয়। সেই সময় অপর পক্ষ অর্থাৎ তৃণমূলের তরফ থেকে অবরোধ বিরোধী স্লোগান তোলা হয়। ক্রমশ 34 নম্বর জাতীয় সড়কের কিছু সময়ের জন্য অবরোধ হয়। তবে সেই সময়টা ছিল সর্বোচ্চ 2 মিনিট। তার মধ্যেই পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের আটক করে গাড়িতে তোলে। বিজেপি কর্মীদের আটক করে গাড়িতে তোলা হয় যখন, তখন বিজেপি কর্মীরা স্লোগান তোলে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত। তবে বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বন্ধ সফল করতে এসে প্রধান ইস্যু থেকে বেরিয়ে তারা জয় শ্রীরাম স্লোগান তুলতে দেখা যায় তাদের। জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এসে অবরোধ করতে দেখা যায় তাদের। সেই সময় সকল বিজেপি কর্মীদের আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। বিজেপি কর্মীদের ডাকা 12 ঘন্টার এই বন্ধের জেরে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে বিজেপির এই অবরোধ চলাকালীন বিজেপির কিছু কর্মীকে আটক করা হয়। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দীপ সেন। দীপ, কি পরিস্থিতি এখন সেখানকার? দেখো, আজকে সকাল থেকে যেমন রাজ্যের বিভিন্ন জায়গা বন্ধ সমর্থনে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছিল, ঠিক তেমনি মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন যে এরিয়া, সেখান থেকে কিছু মিছিল করে এসে বিজেপি কর্মীরা মধ্যমগ্রাম চৌমাথা যখন অবরোধ করে, ঠিক তখনই মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং রাস্তার অপর পারে দাঁড়িয়ে ছিল কিন্তু তৃণমূলের আইএনটিটিইউসির যারা কর্মীরা রয়েছে তারা। দুই পক্ষের মধ্যে বতসা যখনই বাধে তখনই কিন্তু পুলিশ একদম রণনদেহী মূর্তি ধারণ করে। পুলিশ একদম সরাসরি এসে বিজেপি কর্মীরা যারা রাস্তা অবরোধ করে বসেছিল তাদের কিন্তু একেবারে ঘাড় ধাক্কা দিয়ে, কিন্তু তাদের কিন্তু একদম যে প্রিজন ভ্যান ছিল, পুলিশের যে প্রিজন ভ্যান, সেখানে কিন্তু তুলে নিয়ে যায়। তুলে নিয়ে মধ্যমগ্রাম থানায় তারা কিন্তু আটক রয়েছে এখনো তাদের ছাড়া হয়নি। সেই মতো ঠিক একই পরিস্থিতি যেমন বারাসাতে তৈরি হয়, বারাসাতেও কিন্তু ব্যাপক অশান্তি তৈরি হয় এই বন্ধকে কেন্দ্র করে। দুই পক্ষের মধ্যে, তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে হাতাহাতি দর্শদর্শী থেকে বারাসাত যে সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির মুখ ফেটে যায়। রিম্পি, ধন্যবাদ দীপ তোমাকে। যেমনটা আপনারা দেখছিলেন, আজকের দিনে বিজেপির ডাকা 12 ঘন্টার এই মিছিলে বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে আটক করা হয়েছে। মূলত এই বিজেপি কর্মীদের মুখে শোনা গেছে জয় শ্রীরাম স্লোগান, আর সেই স্লোগান শোনার পরেই পুলিশ কর্মী এই বিজেপির কিছু কর্মীকে আটক করে।